সো হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই, কারণ আমরা আজকে 100 এপিসোডে পা দিলাম। আর এই 100 এপিসোডের জার্নিটা অনেকটা লংও ছিল আর অনেকটা সুন্দর ছিল, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। কারণ দেখুন, এই যে 100 এপিসোড কমপ্লিট হলো, তো এই এপিসোড কমপ্লিট হওয়ার জন্য যে টাইমটা আমাদের লেগেছে, সেই টাইমে হয়তো মোটামুটি 3-4 কোর্স শেষ হয়ে যায়। বাট কখনো আমার সেরকম ইন্টেনশন ছিল না যে আমাকে কোর্সটা তাড়াতাড়ি শেষ করতে হবে। যদিও সবসময় সবাই কমেন্ট করেন যে কোর্সটা কবে শেষ হবে বা এই ক্লাস কবে শেষ হবে, তো আমার যদি ইন্টেনশন এটাই থাকতো যে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটাকে শেষ করতে হবে, তাহলে হয়তো ম্যাক্স টু ম্যাক্স আমার 6 মান্থ থেকে 5 মান্থ সময় লাগতো। বাট এটা আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করব যে কখনো কোর্স শেষ হওয়ার পেছনে ছুটবেন না। কোর্সের মধ্যে কী কী জিনিস শিখতে পাচ্ছেন বা আদৌ আপনি কতটুকু শিখতে পাচ্ছেন, সবসময় সেটার পেছনে ছুটুন। কারণ দেখুন, আজকে হয়তো আপনার মনে হচ্ছে যে জাস্ট কোনো একটা কোর্স 6 মান্থ বা 3 মান্থ শিখে হয়তো আমি সব কিছু শিখে গেলাম, বাট না, আপনি প্রবলেমে পড়বেন কখন, যখন আপনি প্র্যাকটিক্যাল লাইফে যাবেন বা যখন আপনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট করবেন। তো সেই সময়টা প্রবলেম কী হবে বলুন তো? ওই যে আপনি কম শিখেছিলেন এই কারণে দেখবেন তখন গিয়ে প্রবলেম ফেস করবেন যে আপনাকে একটা টাস্ক দেওয়া হলো বাট টাস্কটা আপনি করতে পারছেন না। তো এই কারণেই আমি চেষ্টা করছি একটু ডিটেলসে যদি আপনাদেরকে শেখানো যায়, বিশেষ করে বিগিনার্সদের জন্য, কারণ সবথেকে বেশি প্রবলেম ফেস করে বিগিনার্সরা। আপনি যদি এইটুকু নলেজ নিয়ে, জাস্ট এই সীমিত নলেজ নিয়ে যখন আপনি কোনো একটা প্রজেক্টে জয়েন করবেন বা কোনো একটা কাজ করতে যাবেন, তখন দেখুন যে আপনাকে কাজ দিচ্ছে সে কিন্তু জানবে না যে আপনি জাস্ট 6 মাসের একটা কোর্স করেছেন বা 1 ইয়ারের করেছেন বা কিছু, এরকম কিন্তু সে জানবে না। সে এতটুকু জানবে যে আপনি কাজ পারেন, আপনাকে কিন্তু সে টাস্কটা দেবে আর এটা এক্সপেক্ট করবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কাজটাকে সাকসেসফুলি ওনাদেরকে দেবেন। তো এইটা কিন্তু ওনারা এক্সপেক্ট করেন। তাই আপনার জানার পরিধি যতটা বেশি হবে, আপনার কাজ করার প্রসেসটাও কিন্তু ততটাই স্মুথ হবে। তাই সব সময় শুধুমাত্র এই চ্যানেল বলে নয় বা অমুক চ্যানেল বলে নয়, সবসময় শেখাটার উপরে বেশি গুরুত্ব দিন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই জিনিসটাকে কেউ আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না। এই যে শেখাটা, এটা শুধুমাত্র আপনার, আর এই শেখাটাই দেখবেন আপনার পরবর্তীকালে অনেক হেল্প করবে আপনাকে। তো এই কারণেই আমার সমস্ত কিছু এত ডিটেলসে শেখানো, আর আমি আগেও যেরকম ডিটেলসে শেখাতাম এখনও সেভাবেই শেখাচ্ছি আর ভবিষ্যতেও শিখিয়ে যাব। তাই যারা এইভাবেই ডিটেলসে শিখে যেতে চান তাদেরকে আমি রেকমেন্ড করব যে চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আশা করি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। আর যাদের ধরুন একটু তাড়াহুড়ো রয়েছে যে না আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাই, তো আমি তাদেরকে রেকমেন্ড করব যে আপনারা কাইন্ডলি অন্যান্য চ্যানেল থেকে হোক বা কোনো পেইড কোর্স থেকে হোক শিখে নেবেন। কারণ এইখানে বা এই চ্যানেলটা আমি শুরু থেকেই বিগিনার্সদের জন্য তৈরি করেছি আর শেখানোর উদ্দেশ্যে তৈরি করেছি। এখানটাতে সমস্ত কিছুই থাকবে বাট স্টেপ বাই স্টেপ আসবে। যদি আমাদের দেরিও হয় তাতেও কোনো অসুবিধা নেই, বাট প্রপারলি শেখানোটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর আমি সেভাবেই এগিয়ে যাব। কারণ প্র্যাকটিক্যাল লাইফে একটা বিগিনার্স কী কী প্রবলেমের সম্মুখীন হন বা কী কী টাস্ক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় সেগুলো সব আমার দেখানোর ইচ্ছা রয়েছে। বাট স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুরই একটা স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে, এমন নয় যে সব কিছু একত্রে একসাথে পাওয়া সম্ভব। সমস্ত কিছুই পাওয়া সম্ভব বাট একটা নির্দিষ্ট ধাপ রয়েছে, তাই না? তো আমরা সেরকম স্টেপ বাই স্টেপ ওয়েতেই এগোবো। তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো এবার চলুন এই 100 এপিসোড উপলক্ষে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট। তো আপনাদের এই HTML CSS এর জার্নিটা বা ধরুন আপনারা যে একসাথে এতগুলো জিনিস শিখছেন, যেরকম HTML CSS JavaScript বলুন, PHP বলুন, jQuery বলুন, তো এই সব শেখাগুলো কমপ্লিট কখন হয়? যখন আমরা কোনো একটা প্রজেক্টস করি, তাই না, বা যখন আমরা জিনিসটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি। তো সেই কারণেই আমি আপনাদের জন্য একটা প্লেস তৈরি করেছি যেখানটাতে দাঁড়িয়ে আমি এই HTML CSS এর উপরে বা JavaScript jQuery PHP এর উপরে বা সমস্ত কিছুর উপরে আমি আপনাদের প্রজেক্ট বানানো শেখাবো বা কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয় সেটা শেখাবো। তো আশা করি আপনাদের ওই প্লেসটা খুবই ভালো লাগবে। তো চলুন দেখা যাক সেই গিফটটা কি। সো এভরিওয়ান, এটাই হলো সেই পেজ যেটা আমি আপনাদের জন্য তৈরি করেছি, যেখানটাতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে প্রজেক্টস তৈরি করা হয়, HTML CSS বা যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা শিখছেন সমস্ত কিছু নিয়ে প্রজেক্টস আমি দেখাবো। আর এই পেজটার নাম হলো কোড উইথ রাজদীপ, ঠিক আছে? আশা করি এই পেজটা আপনাদের অনেক হেল্পফুল হবে, এখান থেকে আপনারা অনেক হেল্প পাবেন। তো এইখানে পৌঁছবেন কি করে? তো ফার্স্ট অফ অল এই পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পৌঁছতে পারেন। বা আপনারা ফেসবুকে আসার পরে জাস্ট ফেসবুকের যে সার্চ অপশনটা রয়েছে সেখানটাতে গিয়ে এই নামটা লিখবেন যে কোড উইথ রাজদীপ। তো তারপরে দেখবেন যে মুহূর্তে এন্টার প্রেস করবেন আপনি এরকম একটা লোগো দেখতে পারবেন। এই যে দেখুন এই লোগোটা আমি এখানটাতে মার্ক করে দিচ্ছি, এই দেখুন এই লোগোটা দেখতে পারবেন। জাস্ট এই লোগোটাতে ক্লিক করবেন, দেখবেন সরাসরি আপনাকে এই পেজটাতে নিয়ে চলে এসেছে, ঠিক আছে? সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে পেজটাতে এসে লাইক করে রাখা আর ফলো করে রাখা, কারণ যেই মুহূর্তে আমি আপনাদের এখানে নতুন ক্লাস দেব বা নতুন প্রজেক্টস দেব, তো সেটা যাতে আপনারা সবার আগে পেতে পারেন। তো ইতিমধ্যেই আপনাদেরকে এই ক্লাসটা এমন নয় যে শুধুমাত্র গিফটের জন্য আমি বলে গেলাম যে এই পেজটা আপনাদের জন্য তৈরি করেছি বা কী কী জিনিস আপনাদেরকে করতে হবে বা কিছু, তার জন্য নয়। আমি অলরেডি আজকের জন্য একটি ক্লাস আপনাদের তৈরি করে রেখেছি আর সেটা হচ্ছে প্রজেক্টস। তাই দেখুন আপনি যখন একটু নিচের দিকে আসবেন, দেখুন আজকে আপনাদের ক্লাস হচ্ছে এইটা,
আমি এই ক্লাসটা আপনাদের জন্যই বানিয়েছি। আর এই ক্লাসের মধ্যে আমি শিখিয়েছি যে কিভাবে যে কোনো এলিমেন্ট বা যে কোনো টেক্সটকে আপনি প্রপারলি সেন্টারে আনতে পারেন। ঠিক আছে, দেখুন এই ক্লাসটা আমি অলরেডি দিয়ে রেখেছি, তো এটা আমি গতকালই দিয়ে রেখেছি। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব পেজটাতে আসবেন, আসার পরে জাস্ট লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, আর একটুখানি নিচের দিকে এসে আপনারা দেখবেন এখানে প্রথম প্রজেক্টটা আমি এখানে দিয়ে রেখেছি, এই যে এইটা। ঠিক আছে, তো দেখুন এখানটাতে যখন আপনি ভিজিট করবেন, তো এই যে ক্লাসটি রয়েছে এটিকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, আগের ভিডিওর মতোই একদমই স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তাই একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ক্লাসগুলোকে দেখবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারছেন, আর এই ভিডিওগুলো আপনার অসংখ্য হেল্প করবে। আর একবারে ভিডিওটা দেখার শেষে অবশ্যই এখানটাতে কমেন্ট করবেন যে এই ক্লাসটি আপনার কেমন লাগলো, আর পাশাপাশি এখানে একটা রিয়াকশন দিয়ে দেবেন যে আপনার কেমন লাগলো, লাইক করলে লাইক, এখানে লাভ রিয়াক্ট রয়েছে, এখানে কেয়ার রিয়াক্ট রয়েছে, চালিয়ে দিতে পারেন। এবার আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যে যখনই আমি এরকম ধরনের কোনো একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, তো এই পেজে আসার পরে সেটা তো আপনি দেখলেন, দেখার পরে এখানে দেখুন একটা শেয়ার বাটন রয়েছে, তাই না? তো আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা কাইন্ডলি এই ভিডিওগুলোকে একটু সবার কাছে শেয়ার করে দেবেন। এটা হতে পারে বিভিন্ন ফ্রেন্ডসদের কাছে, হতে পারে বিভিন্ন পেজে, হতে পারে বিভিন্ন গ্রুপে। তো আশা করি এই রিকোয়েস্টটা আপনারা রাখবেন, কারণ আমি সবসময় চেয়েছি এই ভিডিওগুলো সবার হেল্প করুক। যেরকমভাবে আপনারা এই ভিডিওগুলোকে পেয়েছেন বা আপনারা এই চ্যানেলটিকে পেয়েছেন, আমি চাই বাকি সমস্ত বিগিনার্সরা যাতে এই চ্যানেলগুলো পান আর এই চ্যানেলটি থেকে বা এই পেজটি থেকে তারা উপকৃত হোক। তো আপনারা কী করবেন, এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। দেখুন এখানটাতে রয়েছে শেয়ার নাও ফ্রেন্ডস, আপনারা সমস্ত ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে পারেন। আর এখানে দেখুন আরেকটা অপশন আছে যে মোর অপশন, এখানটাতে প্রেস করুন, তো দেখবেন এখানটাতে আরও অনেক অপশন রয়েছে। তার মধ্যে রয়েছে দেখুন শেয়ার অন এ ফ্রেন্ডস প্রোফাইল, শেয়ার টু এ গ্রুপ, শেয়ার টু এ পেজ, অর্থাৎ আপনাদের বিভিন্ন রকমের যে গ্রুপ রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড বা পেজগুলো যে রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড, তো আপনারা কাইন্ডলি সে সমস্ত গ্রুপে বা সে সমস্ত পেজে একটু এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। তো কাইন্ডলি আপনারা এইটুকু জিনিস করবেন, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ। তো আপনাদের জন্য আমি এতটা পরিমাণে জাস্ট চেষ্টা করি বা কষ্ট করি যেটাই বলেন না কেন, তো আশা করি এইটুকুনি রিকোয়েস্ট বা এইটুকুনি কষ্ট আপনারাও আমার জন্য করতে পারবেন, কাইন্ডলি ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। তো এখানটাতে ইউজার ইন্টারাকশন যত বেশি হবে আর আপনারা যত বেশি এই পেজটিকে ভালোবাসবেন, তত বেশি করেই আমি এখানটাতে প্রজেক্টস দেবো। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পেজটি তৈরি করার আমার মূল উদ্দেশ্য কি, আপনাদেরকে প্রজেক্টস শেখানো, যেটা কিনা অবশ্যই হবে। আর আশা করি এখান থেকে আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন। সমস্ত কিছুর উপর এখানে প্রজেক্টস থাকবে, যেগুলো আমি শেখাচ্ছি সেগুলো সমস্ত কিছুর উপরে এখানটাতে আপনারা প্রজেক্টস পাবেন, যেরকম HTML, CSS, JavaScript, jQuery, PHP, ফার্দার সামনে যা কিছু আসবে সব কিছুর প্রজেক্টস আপনারা কিন্তু এখানেই শুধুমাত্র পাবেন। তো আরেকবারও বলে দিই আপনাদের কি করতে হবে পেজটিতে আসার পরে, যদি একটাও ক্লাস মিস করতে না চান তাহলে অবশ্যই এটিকে করে রাখবেন, কারণ যখনই আমি এখানটাতে ক্লাস আপলোড করব সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন যায় বা ভিডিওটা যাতে আপনার সামনে চলে আসে, তার জন্য আপনাকে অবশ্যই এটিকে লাইক করে রাখতে হবে, ফলো করে রাখতে হবে। আর অবশ্যই যে ভিডিওটা বা যে ক্লাসটা আপনি দেখবেন সেইখানটাতে অবশ্যই একটি রিয়াকশন দেবেন যে আপনার ক্লাসটি কেমন লাগলো, সেটি লাইক বা লাভ বা কেয়ার রিয়াক্ট হতে পারে। আর পাশাপাশি আপনারা কমেন্টে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লাগলো। ঠিক আছে, আর এই পেজের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই পেজের লিঙ্কটিকে পেয়ে যাবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্লিজ এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো আশা করি আপনারা সেটি রাখবেন। তো দেরি না করে এখনই ক্লাসটি শুরু করে দিন, আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু রয়েছে ক্লাসটির মধ্যে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লাগবে, ভালো থাকবেন, ধন্যবাদ।